আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য শেষ পাতায় তুমি এই গল্পের 34 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সব সময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। পুরো বাড়ি থমথমে অবস্থা। ফায়াজ রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ পর তুষারের দিকে তাকাচ্ছে। ফায়াজের অস্থিরতা বেড়েই চলছে, বুকটা হু হু করছে অজানা আশঙ্কায়। ও আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না, কিন্তু তুষার ওকে আটকে রেখেছে। মেহেরকে একজন মহিলা ডাক্তার দেখেছেন। ফায়াজ মেহেরকে পড়ে থাকতে দেখে চিৎকার করে, আর ওর চিৎকার শুনে সবাই জড়ো হয়। ফায়াজ মেহেরকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর ওর বন্ধুরা দ্রুত একজন ডাক্তারকে ফোন করে। ফায়াজ মেহেরের চোখে মুখে পানির ছিটা দিয়েও জ্ঞান ফেরাতে পারছিল না। ফায়াজ অস্থির হয়ে পড়ছিল, কী করবে বুঝতেই পারছিল না। পাগলামি শুরু করেছিল, এমনকি ডাক্তার আসার পরেও ফায়াজ বারবার ডাক্তারকে এটা সেটা জিজ্ঞাসা করে বিরক্ত করছিল, ফলে ডাক্তার তার ট্রিটমেন্ট করতে পারছিল না। তাই তুষার ওকে বাইরে নিয়ে আসে। পুরো রুম ফাঁকা, মেহেরের জ্ঞান ফিরেছে। ডাক্তার ওকে বিভিন্ন প্রশ্ন করছে। ডাক্তার মেহেরের কথা শুনে অ্যাকচুয়াল কী হয়েছে বুঝতেই পারছে না, কিন্তু ওনার একটা ডাউট হচ্ছে। ডাক্তার ফায়াজকে ডাকলো। ফায়াজকে ডাকতে সে দ্রুত ভিতরে গেল। মেহেরের চোখ খোলা দেখে হন্তদন্ত হয়ে মেহের কাছে গেল, তারপর দ্রুত জিজ্ঞাসা করলো, মেহের তুমি ঠিক আছো? মেহের কিছু বলতে যাবে, তখন ডাক্তার বলল, উনি ঠিক আছেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ফায়াজ ও মেহের দুজন ডাক্তারের দিকে পূর্ণ মনোযোগ দিল। ডাক্তার বলল, আপনার ওয়াইফের ঠিক কী হয়েছে বোঝা যাচ্ছে না, ওনার কিছু টেস্ট করলে ভালো হবে, তবে প্রাথমিকভাবে সব কিছু বিবেচনা করে যেটা মনে হচ্ছে উনি প্র্যাগনেন্ট। প্র্যাগনেন্ট শব্দটা শুনে মেহের শোয়া থেকে উঠে বসল, আর ফায়াজের কান যেন ঝিমঝিম করছে। মেহের চোখ কপালে তুলে বসে আছে, মুখ দিয়ে হু হা শব্দ করতে পারছে না। ফায়াজ মেহেরের দিকে তাকালো। মেহের ফায়াজের দৃষ্টি বুঝতে পেরে ডাক্তারকে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে। ডাক্তার স্মিথ এসে বলল, হয়তো হয়তো বা না, টেস্টগুলো করা জরুরি, তাহলে সবটা ক্লিয়ার হবে। আপনারা কাল একবার গিয়ে টেস্টগুলো করিয়ে নেবেন, আমি এখন উঠি। ডাক্তার উঠে যেতেই দরজার সামনে থেকে ফায়াজের এক বন্ধু এসে ডাক্তারকে এগিয়ে দিতে গেল। ফায়াজ গভীর ভাবনায় বিভোর, মাথায় কিছুই ঢুকছে না। ফায়াজ ধীর পায়ে বেরিয়ে গেল। মেহেরও তখন চুপ করে বসে আছে, ও নিজেও কিছু বুঝতে পারছে না। ফায়াজ বাইরে যেতে ওর বন্ধুরা ওকে ঘিরে ধরলো, ওরা ঠাট্টা মশকরা শুরু করেছে। কিরে চাই তলে তলে আত্ম কিছু? ভাই অবশেষে চাচা হয়ে যাচ্ছি। আবারও বললো, আরে ফায়াজ তো বাবা হয়ে যাচ্ছে, কিউট পাপ্পা। ফায়াজ ওদের কথা একদম ভালো লাগছে না। ফায়াজ বিষণ্ণতা নিয়ে বললো, তোরা সবাই চলে যা, আমাকে একটু একা ছেড়ে দে। ফায়াজের বন্ধুরা ফায়াজের মুখ দেখে কিছু আঁচ করতে পারছে না, মনে হচ্ছে ওরা যেমনটা ভাবছে তেমন না। ফায়াজ ওদের কৌতূহল থামানোর জন্য বললো, এখন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওরা ফায়াজকে কিছু জিজ্ঞাসা করলো না, ওরা চলে গেল। ফায়াজ তখনও দাঁড়িয়ে আছে, মাথাটা কেমন যেন করছে, মনে হচ্ছে পোকারা কিলবিল করছে। মেহের পিছনে এসে দাঁড়ালো। ফায়াজ মেহের অস্তিত্ব অনুভব করে পিছনে ঘুরল। ফায়াজ বলল, তুমি উঠে এসছো কেন? মেহের চলচল চোখে বলল, আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আপনার কি মনে হচ্ছে ডাক্তার ঠিক বলেছে? ফায়াজ মেহের কাঁধে হাত রেখে বলল, না তা কেন হবে। মেহের বলল, আপনার আচরণ তাই বলছে। ফায়াজ বলল, না মেহের আমি তোমাকে অবিশ্বাস করি না, আমি অন্য ব্যাপারে চিন্তিত, তোমার অসুস্থতার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করছি, আমার তোমার জন্য টেনশন হচ্ছে। মেহেরের ফোনটা বারবার বেজে থেমে যাচ্ছে। ফায়াজ মেহেরের কাছ থেকে হাত সরিয়ে বলল, হয়তো সামিরা ফোন করেছে, কল রিসিভ করো। মেহের ফোন হাতে নিয়ে দেখলো, ওর মা ফোন করেছে। মেহের রিসিভ করে কানে নিতে ওর মা বলল, মেহের তুই কই? হোস্টেলে থেকে ফোন এসেছে, কত টেনশন হচ্ছে জানিস? তুই কি বুঝিস না, হোস্টেলে থাকিস তাতেই
তোকে নিয়ে টেনশনে থাকি। আর এত রাত হয়েছে, হোস্টেলে ফিরিস নি, কোথায় আছিস তুই? মেহের নরম সুরে বলল, মা আমি ঠিক আছি। মেহরের মা বিচলিত হয়ে বলল, কিন্তু আছিস কোথায়? সামিরাও জানে না তুই কোথায় আছিস। মেহের ঘড়ির দিকে তাকালো, 8:40 বাজে, কত রাত হয়ে গেছে। হোস্টেলের গেট 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর এখন 8:40। মেহের মিথ্যে বলতে চায় না, তাই বলো আমি ফায়াজের বাড়িতে এসেছি, ওনার জন্মদিন ছিল তাই। মেহরের মা ফায়াজের নাম শুনে বিস্ময়ের পাশাপাশি ভয় পেল। মেহের তুই ফায়াজের বাড়িতে? তুই পাগল হয়েছিস মেহের, তুই আবার কি করছিস? তুই সব ভুলে গেছিস? যাকে ভালোবেসে সব ছেড়েছিস সে তো মাঝ রাস্তায় একা ফেলে চলে গেছে, তুই বাড়িতে পর্যন্ত জায়গা পাসনি। মেহের আর ভুল করিস না মা, তুই হোস্টেলে যা। ওর মা তো আর সত্যটা জানে না, যার জন্য মেহেরকে এত দুর্ভোগ পোহাতে হচ্ছে সে এসবের মূলে। মেহের ওর মাকে বলল, মা ফায়াজ আগের মতো নেই, উনি চেঞ্জ হয়ে গেছে, তুমি শুধু শুধু চিন্তা করছো। আর আমি তো থাকতে আসিনি, হোস্টেলেই যাব। মেহেরের মা চিন্তিত কণ্ঠে বলল, মেহের তুই আমার অবস্থাটা বুঝতে পারছিস না? আমার তোর জন্য অনেক টেনশন হচ্ছে, হাজার চেষ্টা করে তোকে বাড়িতে রাখতে পারি না তোর বাবার জন্য। হোস্টেলে আছিস, কত টেনশন করি, আর এখন তোর বোকা বোকা কথা শুনে আরও টেনশন লাগছে। তুই এক্ষুনি হোস্টেলে যাবি, পৌঁছে ফোন করবি, আমি আগামীকাল তোর সাথে দেখা করব, তারপর ফায়াজকে নিয়ে কথা বলবো, কিন্তু এখন তুই হোস্টেলে যা। মেহের বলল, আচ্ছা যাচ্ছি, গিয়ে তোমাকে ফোন করব, তোমাকে কিছু বলার আছে। মেহের ফোন কেটে ঘুরে দাঁড়িয়ে ফায়াজ দেখলো। ফায়াজ বলল, এই শরীরে না গেলে হয় না, আজ না হয়। মেহের বলল, আমাকে যেতে হবে, মা টেনশন করছে, আমাকে দিয়ে আসবেন প্লিজ। ফায়াজ বিধ্বস্ত কণ্ঠে বলল, হ্যাঁ আমি খারাপ মানুষ, আমার সাথে থাকলে টেনশন করারই কথা, চলো তোমাকে দিয়ে আসি। আর আগামীকাল রেডি থাকো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার শরীরের কন্ডিশন আমার ভালো লাগছে না, ভালো একজন ডাক্তার দেখাতে হবে। মেহের মাথা নাড়িয়ে সায় দিল। মেহের মা কিচেনে সবজি কাটছে, মেহের ফোন করছে, তাই উনি আঙুল দিয়ে ফোন পিক করে লাউড স্পিকার দিল। হ্যাঁ মেহের, তুই হোস্টেলে ফিরেছিস? আগামীকাল আসছি আমি, তোর আর ফায়াজের সাথে কথা বলবো, ফায়াজের যদি পরিবর্তন হয় তবে আমি বিষয়টা বিবেচনা করে দেখব, কিন্তু এইবার আর তোকে নিজে নিজে বোকামি করতে দেব না। মেহের বিষণ্ণ কণ্ঠে বলল, মা আমার মনে হচ্ছে আমার কিছু হয়েছে। মেহেরের মা সবজি কাটা থামিয়ে দিয়ে ফোনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? মেহের ইতস্তত করে বলল, মা আজ আমি পেট ব্যথায় সেন্স হারিয়ে ফেলছিলাম, ডাক্তার বলল মেবি আমি প্র্যাগনেন্ট অথবা অন্য কিছু হয়েছে। মেহেরের মা কিছুটা জোরে বলল, কি প্র্যাগনেন্ট? মেহের বলল, মা আমি প্র্যাগনেন্ট নই, বাট ডাক্তার অনুমান করেছে শুধু, আগামীকাল গিয়ে কিছু টেস্ট করিয়ে আসতে বলছে। মেহের কথা শুনে ওর মায়ের হাত পা ঠান্ডা হয়ে আসছে, মেয়েটার কি হলো, খারাপ কিছু নয় তো? মেহের মা বললো, আমি সকালে হোস্টেলে যাব, তোকে নিয়ে ডক্টরের কাছে যাব, তুই তো কখনো বলিস নি তুই অসুস্থ। কেন বলিস নি? মেহের আমতা আমতা করছে, সেদিনের মতো মাকে বিদায় জানালো। ফায়াজ ঘুমে বিবর, ওর ফোন বাজছে, এই সকাল সকাল কে ফোন দেবে? ফায়াজ ঘুমে ঘুমে হাতে ফোন নিয়ে রিসিভ করে কানে দিল। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো ভাইয়া, মেহের খুব অসুস্থ, ওকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ফায়াজ সামিরার কণ্ঠ শুনে চমকে গেল, মেহের অসুস্থ শুনে ওর পিলে চমকে গেল, ওর চোখ থেকে ঘুম বিদায় নিল, শোয়া থেকে উঠে বসল, তারপর আতঙ্কিত কণ্ঠে বলল, মেহের কি হয়েছে ওর? সামিরা কি হয়েছে ওর? ফায়াজ শোরগোল ওর আর অ্যাম্বুলেন্সের শব্দ পাচ্ছে। সামিরা বলল, ভাইয়া হঠাৎ করে ওর পেটে প্রচণ্ড ব্যথা করছে, ও অনেক চিৎকার কান্নাকাটি করছে, ওকে দেখে অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট পাচ্ছে ভাইয়া। সামিরাও কেঁদে দিল। ফায়াজের পুরো দুনিয়া এলোমেলো লাগছে, হাত পা থরথর করে কাঁপছে, কখনো এমন ভয়ঙ্কর অনুভূতি হয়নি, কাঁপা কাঁপা গলায় বলল, আমি আসছি। সামিরা বলল, ভাইয়া আপনার এখানে আসতে হবে না, আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন, আমি ওর বাসায় ফোন করব। সামিরা গাড়িতে উঠতে উঠতে মেহেরের বাড়িতে ফোন করলো। ফায়াজ পাথর হয়ে আছে, নড়তে পারছে না, ওর বুকে চিনচেনে ব্যথা করছে, কী জানি হারিয়ে ফেলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখনই ব্রেইন জানালো ওকে যেতে হবে। ফায়াজ বিছানা ছেড়ে রুমে থেকে দৌড়ে বের হয়ে গেল, তারপর মনে হলো গাড়ির চাবি নিতে হবে। ফায়াজ আবারও দৌড়ে রুমে এলো, ড্রয়ার খুলে চাবি নিল, চাবি নিয়ে এলোমেলোভাবে দৌড়াচ্ছে, বারবার ভুল হচ্ছে, কয়েকবার হোঁচট খেয়েছে, ফায়াজের বুক ফেটে যাচ্ছে। হসপিটালে সবাই জড়ো হয়েছে, মেহেরের বাবা মা মাহি দুর্য সামিরা মেহেরের বন্ধুরা ফায়াজের কয়েকজন বন্ধু ডাক্তার ভিতরে মেহেরকে দেখছে। ডাক্তার বাইরেই বের হতেই সবাই এগিয়ে গেল, ডাক্তার বলল ওর কিছু টেস্ট করিয়ে দেওয়া হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, আপনারা সময় দিন একটু।
মেহেরকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। মেহের ঘুমোচ্ছে, সবাই রিপোর্টের জন্য অপেক্ষা করছে। ফায়াজের বাবা কিছুক্ষণ পরপর ফায়াজের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। ফায়াজ সে দৃষ্টি উপেক্ষা করছে বারবার। মেহরের রিপোর্ট আসার পর থেকে সবাই চুপ হয়ে গেছে। মেহরের মা কাঁদতে কাঁদতে যেন পাথর হয়ে গেছে। ফায়াজ স্থির দৃষ্টিতে করিডোরের এক কোণায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরপর চোখের কোণা থেকে পানি মুছে, মেহরের টিউমার ধরা পড়েছে। ওরই পেটে ব্যথাটা স্বাভাবিক ছিল না, টিউমারের জন্য ব্যথা করতো, কিন্তু মেহের বারবার হেলা করেছে। মেহরের জ্ঞান ফেরার পর ওর বাবা মা আর মাহি ভিতরে গেল। ফায়াজ দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেহের কিছুই জানে না, সবার সাথে টুকটাক কথা বলছে আর ফায়াজকে খুঁজছে। ওর এমন একটা ঘটনা ঘটেছে আর ফায়াজ আসবে না তা তো হয় না। ফায়াজ দূর থেকে মেহের দৃষ্টি বুঝতে পেরে সব অপেক্ষা করেই ভিতরে এলো। মেহের ফায়াজকে দেখে মৃদু হাসল। মেহরের বাবা মেহরের জন্য ফায়াজকে কিছু বলতে পারল না। ডাক্তার তখন ভিতরে এসে মেহেরকে বলল, তোমাকে হয়তো কেউ কিছুই জানেনি, তবে ভয় পাওয়ার কিছু নেই, কিছুদিন মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। মেহের কৌতূহলী দৃষ্টি নিয়ে বলল, মানে কিসের মেডিসিন আর কি হয়েছে? ডাক্তার বলল, তোমার টিউমার ধরা পড়েছে। মেহের ডাক্তারের কথা শুনে ফায়াজের দিকে ছলছল চোখে তাকালো। ডাক্তার সান্ত্বনা দিয়ে বলল, ভয় পাচ্ছ? মেডিসিন নিলেই সুস্থ হয়ে যাবে, তুমি এই টিউমার এতদিন কী করে সহ্য করলে? এতে তো প্রচণ্ড ব্যথা হয়। মেহের মলিন হেসে বলল, আসলে সবার কাছে থেকে এতটা মানসিক যন্ত্রণা পেয়েছি, সে শরীরের যন্ত্রণাটাকে কিছুই মনে হয়নি, সবই তুচ্ছ মনে হয়েছে। মেহারের কথা শুনে ফায়াজ ওর বাবা মাথা নিচু করে নিল, কারণ ওরাই ওর মানসিক যন্ত্রণার কারণ ছিল। ফায়াজ আফসোস করে বলল, আমি ওর পেটের ব্যথার ব্যাপারে জানতাম, আমি কেন বুঝতে পারিনি? আর মেহের আমাকে তেমন করে বলেনি, আমি এসেছি 5 মাস, আর এই 5 মাস ধরে তোমার এমন ব্যথা হয়, অথচ তুমি কাউকে তেমনভাবে বলোনি, কেন বলোনি? মেহের নিজেও বুঝতে পারেনি। মেহের বলল, আপনি আসার আগে থেকে অল্প অল্প ব্যথা হতো, কিন্তু তখন এতটা ছিল না, আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু আমি এটাকে হোস্টেলে খাবারের জন্য ভেবেছি, ভাবিনি এমন কিছু। ডাক্তার ফায়াজ আর মেহের বাবাকে ডেকে নিয়ে গেল কথা বলতে। ডাক্তার জানালো 2 সপ্তাহের জন্য ঔষধ দিবে, যদি ইম্প্রুভ না হয় তবে অপারেশন করতে হবে, আর যদি তাই হয় সেটা রিস্কি হবে। এসব শুনে ফায়াজের জান যায় যায় অবস্থা। ফায়াজ মেহেরকে নিজের কাছে নিয়ে যেতে চায়, আর এদিকে ওর পরিবার ওর বাড়িতে নিতে চায়। মেহের নিজের বাড়িতে যেতে চায়, কতদিন বাড়িতে যায়নি। ফায়াজ বলল, হয় মেহের আমার সাথে যাবে, আর নয়তো মেহের যেখানে যাবে আমিও ওর সাথে যাব। মাহি বলল, মেহেরকে একা ছেড়ে দাও, ও অসুস্থ, প্লিজ। মেহের মায়ের দিকে তাকিয়ে অনুনয় সুরে বলল, উনি আমার সাথে যাবে, মা প্লিজ না করো না। মাহি অবাক হয়ে মেহেরের দিকে তাকালো। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় ফারুক সিডারির সাথে থাকবেন, আর অনেক বেশি ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।